রূপান্তর নিয়ে এলাম আপনাদের সামনে। আজকে রূপান্তরে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আপনাদের তো প্রিয় বটেই, সবসময় সংবাদ শিরোনামে থাকেন তিনি। হ্যাঁ, তো আমি তাকে বলি আপনারা তো সংবাদ শিরোনামে আসেন কেন, ঝামেলায় যান কেন, ঝামেলা তাকে ছাড়ে না। তো আজকে আমরা তার সাথে আড্ডা দিব, আসলে ব্যাপারগুলো কি। আসিফ আকবর আমার রূপান্তরের উনি বরাবরই সদস্য। আসিফ ভাই, এই যে বললাম যে ঝামেলা আপনাকে ছাড়ে না, হ্যাঁ সবসময় আপনি শিরোনামে আছেন, একটু দূরে থাকলে কি হয় না? ভাবি হচ্ছে কি, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, চ্যানেলকে ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ জানানোর রূপান্তরে। আর ঝামেলা হচ্ছে কি, আমি কখনো কিছু কোনো সমস্যা এড়িয়ে চলি না। আমার চোখের সামনে যদি কোনো অনৈতিক বা কোনো অন্যায় বা কোনো রকম অসংলগ্ন চোখে পড়ে বা কেউ যদি আমার কাছে আসে কমপ্লেন নিয়ে যে আমি এই জায়গাটায় সাফার আপনি একটু হেল্প করেন, তা আমি না তাকে অ্যাভয়েড করতে পারি না, এড়িয়ে চলতে পারি না এবং ওই টেলিফোন বন্ধ করে দিই না। তো কেউ কোনো সমস্যায় পড়লে আমি চেষ্টা করি আমার সাধ্যমতো থাকার চেষ্টা করার জন্য। তো সুতরাং আপনি যদি কাউকে ফেস করেন, কারোর সাথে যদি আপনি কোনো এই ধরনের সংঘাতময় ডিলে যান, তো অটোমেটিক সম্পর্ক খারাপ হবেই। আর আমার নেচারটা এরকম, শৈশবটা শৈশব কুমিল্লায় কেটেছে আমার। আমি কুমিল্লা অলরেডি ফাতেমা গার্লসে পড়েছি, প্রাইমারি গুলবাগ স্কুলে, দেন কুমিল্লা জিলা স্কুল, তারপর ভিক্টোরিয়া কলেজ থেকে আপনার অনার্স মাস্টার্স করেছি। আচ্ছা, আর কুমিল্লায় খেলাধুলা করতাম, গান করতাম। আমাদের একটা ব্যান্ড ছিল, ফিকাল বয়েজ ব্যান্ড, আমরা 95 এটা ফর্ম করেছিলাম, পরে আবার 97 আমি ঢাকায় শিফট করি গান গাওয়ার জন্য। এই গানের পাগল ছিলেন তখন থেকেই? ভাবি গানটা কিন্তু আমি কখনোই ভাবিনি গায়ক হব। আমার টার্গেট ছিল, আমি আর্লি বিয়ে করেছি তো দ্রুত এস্টাবলিশমেন্ট লাগবে। তো আমার একজন হোপ দিলেন বড় ভাই ইফতেখার পিন্টু ভাই, তিনি বললেন তুমি গান গেলে খুব দ্রুত তোমার, তখন ভাবি আমরা তো মিডল ক্লাস ছেলে, পড়াশোনাও করছি, জবের দরকার, ফ্যামিলি আছে, বাচ্চাও হয়ে গেছে, তখন ভাবলাম গানটা হয়তো একটা শর্টকাট সিলেবাস হতে পারে। এবং তখন ওই 2-3 বছর লেগেছিলাম, লাকিলি গায়ক হয়ে গেলাম আর কি। আসলে গানটা আমার কখনোই সিলেবাস ছিল না যে আমি গায়ক হবো। গায়ক শুধু গায়ক হলেন, অতক্ষণ নাম করেছেন গায়ক হিসেবে, আসিফ আকবরকে কে না চিনে। কিন্তু এই যে মফস্বল থেকে ঢাকা এসে জায়গা করে নেওয়া, বিশাল প্রতিযোগিতা, বিশাল কনটেস্ট, হ্যাঁ, কিন্তু আপনি ওখানে এই প্রতিযোগিতার মধ্যে কীভাবে দাঁড়িয়ে গেলেন? ভাবি আসলে লাক, ওই যে আমার যে অপ্রিয় তুমি কোথায় গানটার আগে তো আমি ফিল্মেও গান গেয়েছি, তখন কিন্তু আমার ভাগ্য খুলেনি। অপ্রিয় তুমি কোথায় গানটার মধ্যে আরও কিছু গান আছে, কখনো ভালোবাসিনি, এখনো মাঝে মাঝে, বা এত কষ্ট মেনে নেওয়া যায় না, এই ধরনের গানগুলোর মধ্যে একটা আপিল ছিল। আর আমি যখন গানটা গাই, এটার জন্য বাংলাদেশ টেলিভিশনের একটা ভূমিকা ছিল, বহুরূপীর আমাদের ফিরোজ মাহমুদ শ্রদ্ধেয় ওনার, মানে তখন আমি অ্যানলিস্টে ছিলাম না বিটিভিতে। আচ্ছা, গীতি বিচিত্রা না, এটা ছিল বহুরূপী ম্যাগাজিন। তো ফিরোজ ভাই, আমি অ্যানলিস্টমেন্ট ছিল না বিটিভির, তখন তো এগুলো মুশকিল। তো ফিরোজ মাহমুদ সাহেব নিজে গিয়ে আপনার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে স্পেশাল অনুমতি নিয়ে আমার গানটা গাওয়ার সুযোগ দেন। বেসিক্যালি বিটিভি তখন তো একমাত্র চ্যানেল ছিল এবং ওই বহুরূপীর ওই গানটা ফিলার হিসেবে যেত। তো বেসিক্যালি বিটিভি থেকে গানটা পপুলার হয়েছে এবং একটা সময় অ্যালবাম আসার পরে অনেক ঝামেলা ছিল, 4-5 মাস, তারপরে অ্যালবামটা হিট হয়ে গেল আর কি, আর কিছু না, তারপরে আমি শুধু কাজ করে গেছি। কিন্তু এই গান দুটো তো আপনাকে চরম জনপ্রিয়তার, জি জি, মানে আমার ক্যারিয়ার বা আমার জীবনকে অন্যদিকে বা এখানে নিয়ে আসছে। নতুন শিল্পী তখন? জি, একদম নতুন। এমনি এমনি তো আর আসিফ আকবর হওয়া যায় না, অনেক কষ্ট করেছেন, তাই না? একটা স্ট্রাগলিং লাইফ দিয়েছে, এখনো করছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, না ভাবির কথা একটু বলেন, একটু শুনতে চাই। না ভাবি তো ভালো, আসলে সেই প্রেমের প্রেমের গল্পটা একটু বলেন। প্রেম তো ভাবে সেই 90 সালের দিকে, তখন আমি খেলতাম, ও ছিল ক্রিকেট মাঠের একমাত্র দর্শক, আর ওদের ওর ভাইরা ক্রিকেট খেলতেন, তো সেই হিসাবে ওর বড় ভাই ছিল আমার কোচ আমদাদুল হকিম দু ভাই। তো আমি তখন ভালোই ক্রিকেট খেলতাম এবং ক্রিকেটের প্রতি খুব নেক ছিল আমার, ভাবছিলাম যে ক্রিকেটারই হবে একসময়। ওই ওইভাবেই আমার পারফেক্ট শিক্ষাটা কিন্তু শুধুমাত্র ক্রিকেটে, তো সেক্ষেত্রে আর ক্রিকেটটা হলো না, যেহেতু আর্লি ম্যারিড। তো মিতুর একটা সমস্যা, সুবিধা হচ্ছে কি, সে আমার উপর আর পৃথিবীতে কোনো কিছু বিশ্বাস করে না, মানে আমি যদি মিথ্যাও বলি, আমি যদি ভুলও করি, আমি যদি কোনো অপরাধও করি, ও যদি কারোর কাছ থেকে শুনে সেটা বিশ্বাস করবে না। আমার মুখ তো যতক্ষণ না শুনবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না, যে কারণে আমাদের সংসারে গিট্টু লাগানোর লোকের অভাব অনেক বেশি, প্যাচ লাগানো সম্ভব না। একটা জিনিস যে আপনার সঙ্গীত জীবনের কোন সময়টাকে, কোন বছরটাকে বেশি মিস করেন আপনি? আমি 2003 এবং 2004 সাল এই দুইটা, এই সময়টাতে আমার সাথে বাংলাদেশের সব বড় বড় গীতিকার, সুরকার, শিল্পী বা ইন্ডাস্ট্রির যে মূল ব্যালেন্সটা থাকে, সবার সাথে পরিচয়, তারপর নিজের অবস্থান তৈরি করা, কিছু কিছু শত্রুতা, কিছু কিছু মিত্রতা, আবার মিলে যাওয়া, ঝগড়াঝাটি করা,
ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে কাজ করা, নতুন জেনারেশনের সাথে খাপ খাওয়ানো। আর আমি তো ছিলাম আসলে ভাবি আগের প্রজন্মের শেষ বংশধর, কারণ আমি আলাউদ্দিন আলী কাকা বা আলম খান আঙ্কেল মরহুম, যাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল, তাদের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে, যেটা আমার পরবর্তী জেনারেশন। কারো আসলে ওই স্টুডিও কেন্দ্রিক যেই মজাটা ছিল আগে, যে জ্যাম করা সবাই মিলে, সব মিউজিশিয়ানরা আসবে, ডিরেক্টর, গীতিকার, প্রডিউসার সবাই থাকবেন, ওই পরিবেশটা কিন্তু আমি পেয়েছি, যে কারণে আমি খুব লাকি। এবং আমি একটু কালচারটা সেই কারণে সিনিয়ররা আসলে কী চান, সিনিয়ররা কোন ধরনের অ্যাটিটিউড জুনিয়রদের কাছ থেকে প্রত্যাশা করেন, সেটা আমি মোটামুটি বুঝে গেছি, যে কারণে আমাকে তার আদর করেন। এটা আমার জন্য বড় অনেক বড় প্রাপ্তি যে এই দেশে আপনার নিয়াজ মোহসেন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব থেকে শুরু করে যারাই সিনিয়র, আজাদ রহমান স্যার ছিলেন, তারা সবাই আমাকে অনেক আদর করতেন, এবং যখনই দেখতেন আমাকে তখনই বলতেন আমি কিন্তু তোমার খবর রাখি। এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমার আমি তো এরকম গায়ক না, কিন্তু আসিফ আকবর খবর রাখেন এত বড় বড় মানুষজন, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বড় পাওয়া। জি, আচ্ছা, তো অবশ্যই, কারণ আপনি একটা অনেক বড় জায়গাতে আছেন। হ্যাঁ, এই যে আমি দেখেছি আপনি এসেছেন, আমার কত ভালো লাগছে। থ্যাঙ্ক ইউ বাবা। কিন্তু আমরা ছোটবেলায় যাদেরকে লেজেন্ড মনে করি, মানে আমরা যাদেরকে স্ক্রিনে দেখতাম, রেডিওতে শুনতাম, তাদের সাথে বসছি, উঠছি, খাচ্ছি, ঘুরছি, এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা ফিলিং, অনেক স্বপ্নের ব্যাপার এটা। সোহেল অটলের লেখা আপনার জীবনীমূলক বই আকবর 50 Not Out, এই বইয়ের 362 নং পেজে আপনি কারো ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়েছেন। একটু মনে করেন, ভালোবাসা শ্রদ্ধা এই দুইয়ের মধ্যে যোগসূত্রটা আপনি কীভাবে টানেন? আসলে আমাদের, আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমরা সরাসরি না যে আলোচনা, আমি জাস্ট বলতে যাচ্ছি, ভালোবাসা শেষ হয়ে গেলে কিন্তু ঘৃণা শুরু হয় এবং অপবাদ দেওয়া শুরু হয়। তো যারা আসলে আসল প্রেমিক বা প্রেমিকা, যারা আসলে ভালোই বাসে, তারা কখনো কারো বদনাম করতে পারে না, করতে পারে না শেষ পর্যন্ত। কিন্তু মানে ভালোবাসা হচ্ছে একটা ঐশ্বরিক ব্যাপার, মিল হওয়া না হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি মিল না হয়ে যায়, তখন যদি আপনার আমরা পারস্পরিক রেষারেষি শুরু হয়, কাদা ছোড়াছুড়ি শুরু হয়, তাহলে সেটা আর ভালোবাসার পর্যায়ে থাকে না। তো ভালোবাসার মধ্যে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যেটা থাকে শ্রদ্ধা, ওটা থাকলে আমি সেটাকে ভালোবাসা বলি, আর কিছু না। একটা ভালো গান, ধরেন আপনার হাতছাড়া হয়ে গেল, একটা ভালো গান, এই গানটা আপনি গাইতে চেয়েছিলেন, হাতছাড়া হয়ে গেল, তখন আপনি ইনসিকিউরিটিতে ভোগেন? না, বিরক্ত লাগে। আমি আসলে, আমার গানের সংখ্যা এত বেশি, আর আমি এত বাংলাদেশের সবচেয়ে, মানে আমি মনে হয় একমাত্র শিল্পী, সবচেয়ে বেশি সংখ্যক সঙ্গীত শিল্পী, সুরকার, সবচেয়ে বেশি সংখ্যক গীতিকার, সবচেয়ে বেশি সংখ্যক কম্পোজার, সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানি, সবচেয়ে বেশি সংখ্যক ডুয়েট সিঙ্গারের সাথে গান গেয়েছি, ফিমেল সিঙ্গারের সাথে। তো সেক্ষেত্রে আক্ষেপ নেই, তবে মাঝে মধ্যে কিছু গান শুনলে মনে হয় যদি এই গানটা আমি গাই, যেমন মনে করেন আপনার, আমি ইশতিয়াক ভাইয়ের কথাই বলি, একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রান্ত হয়ে শুকনো বরফে পড়ে আছে। তো আবার মনে করেন আইয়ুব বাচ্চু ভাইয়ের এখন অনেক রাত, খোলা আকাশের নিচে, বা কখনো কখনো জেন্স ভাইয়ের সুন্দরীতম আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে, কখনো হাদি ভাইয়ের চোখের নজর এমনি করে, এগুলো মনে হয় কি ইস, যদি আমি গানগুলো গাইতে পারতাম। এই জন্য আমি কাভার প্রজেক্টটা নিচ্ছি আসলে, যে আমাদের লেজেন্ডদের গান তো আগে রেকর্ডেড করা, তো সেগুলো সাউন্ড নিউলি বা ওইরকম ভোকাল হয়তো কবে পাবো আমরা, এগুলো খুব দ্রুত হবে, কপিরাইটের ক্লেম টিম থাকে, তো আমি ওগুলো সব ম্যানেজ করেই ট্রিবিউটে যাচ্ছে, যেখানে ক্লেম টিমের কোনো সুযোগ নেই আসলে, যার যার রাইট রেভিনিউ আছে আইন অনুযায়ী নিয়ে যাবে। আমি শুধু আমাদের সিনিয়রদেরকে এই সাউন্ডটা রেখে যেতে চাই আমি গিয়ে, যেন আমি না থাকলেও গানগুলো নতুন সাউন্ডে মানুষ পায়, আর কিছু না। অলরেডি আমি মোহাম্মদুল্লাহ সিদ্দিকী সাহেবের একটা গানে হাত দিয়েছি, এর আগে আপনার শ্রদ্ধেয় মাহমুদুর নবী স্যারের একটা গান গেয়েছি রবীন্দ্র সুরে, এবং আপনার আমাদের কেজি মোস্তফা সাহেবের লেখা আয়নাতে ওই মুখ দেখবে যখন, তো এগুলো শুরু করেছি। যেহেতু মাহমুদুর নবী সাহেব আমাদের একজন, মানে আমি যে ধরনের গলা নিয়ে গান গাই, উনি আসলে ওই ধরনের গলার পুরোধা, ওই ধরনের কণ্ঠের মালিক ওনারা, হাদি ভাই, মাহমুদুর নবী স্যার, মাহমুদ আলী স্যার, তো ওই জন্য আমি ওনাকে দিয়ে শুরু করেছি, এটা রিলিজ অলরেডি। আচ্ছা, তারপরেরটাই শেখিস্তেক ভাইয়ের গান একটা করছি, দেন আবার আমরা চলে যাচ্ছি একটু অন্য টাইপের ব্যান্ডে, যেমন নোভার গান করছে, এটা বছর বছর বন্যা, যেটা আমাদের একটা প্রবলেম, তো এগুলো করছি আস্তে আস্তে। এগুলো নিয়ে আমি অনুষ্ঠান করব কিন্তু। জি জি, হ্যাঁ, যখন যে রিলিজ হবে, জি জি, তখন আমি আলাদা করে অনুষ্ঠান করব। আচ্ছা, একটা জিনিস, শ্রোতাদের, আর্টিস্টদের কাছে একটা এক্সপেকটেশন থাকে, হ্যাঁ, আপনার কি মনে হয় যে এক্সপেকটেশন পূর্ণ করতে পেরেছেন? আমার তো মনে হয় ভাবি বাংলাদেশে যে আমাদের যে কাজের যে ক্ষেত্র এবং কাজের যে পরিধি, সে তুলনায় আমি অনেক বেশি কাজ করে ফেলেছি। আমি অনেক লাকি, কারণ আমি
8 বছর কিন্তু আমার 22 বছরের ক্যারিয়ারের মধ্যে 8 বছরই বিভিন্ন ক্যাচাল মধ্যে গান বাজনা হয় নাই আমার হয় রিটায়ারমেন্টে ছিলাম নকল অস্ট্রেলিয়ার জন্য ফিল্ম থেকে বাইরে ছিলাম মানে একটা প্রতিবাদের মুখে আমি নিজেকে নিজে বঞ্চিত করেছি একটা সিস্টেম ডেভেলপ করার জন্য তার মধ্যে আমি প্রায় 3000 গান গেয়েছি এটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার মনে হয় না যে আমার জেনারেশনে কেউ 3000 গান গাইবে এটা স্বপ্নের বাইরে তো সে তুলনায় আমি স্যাটিসফাইড যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড আসিফ ভাই আপনার তো অনেক ভক্ত শ্রোতা আছে হ্যাঁ তো অনেক সময় আমরা বলি ভক্ত বিড়ম্বনা হ্যাঁ আসলে বিড়ম্বনাও ঠিক না যেটা আমরা আশীর্বাদই মনে করি তো আপনার কোনো স্মৃতি আছে কিনা খুব মজার ভাবে শুধু স্মৃতি আর স্মৃতি আছে আর কিছু নেই কারণ হচ্ছে আমার ফ্যান একটা পিকুলেটিভ অ্যাগ্রেসিভ অ্যারোগেন্ট এবং তারা আমাকেই ভালোবাসে আমার কেন্দ্র করি তাতে হয়তো অনেক স্বপ্ন জীবন থাকে আচ্ছা তো লাস্ট যেটা মনে হচ্ছে আমি একবার আপনার শেভ করছিলাম আমার ওয়াশরুমে বেসিনের সামনে তো আমার বাসা হলো 11 তলায় আচ্ছা ওখান থেকে উপর থেকে ঝুলে ঝুলে রং মিস্ত্রি রং করতেছে আর কি করে সে রং করবে তা আমার জানালাটা বড় তো আমি শেভ করেছি হঠাৎ করে দেখি একদম ঝুলে আছে উপর থেকে 11 তলে ঝুলে আছে তা আমি বললাম ভাই তুমি আসিফ ভাই আপনার খোঁজার জন্য আমি বহু কষ্টে 11 তলা খুঁজে এখানে আসছি সে একবার ওইদিকে গেছে বিল্ডিং ওই পারে তারপর এই মাথায় তারপর বাথরুম পর্যন্ত এসে একদম শেভ করতেছে মানুষ ভাই তুমি ঝুলে ঝুলে আমার দেখতে আসছো 11 তলায় তো এটা খুবই ইন্টারেস্টিং আমি ভয় পেয়ে গেছি প্রথমে জানি আমি ভাবলাম কি পড়ে যাচ্ছে নাকি উপর থেকে তো এগুলো এই ধরনের ফান অনেক আছে এবং এই যে একটা রং মিস্ত্রি সে ওই বিল্ডিং রং করতে গিয়ে শুনলাম আমি আছি ওই বিল্ডিং রং করছে 11 তলার চারিদিকে কিন্তু সে ঘুরতেছে কোন দিক দিয়ে আমার দেখা যাবে সে একবার ব্যালকনি দিয়ে আসে একবার ড্রয়িং রুম দিয়ে আসে পরে শেষ পর্যন্ত সে উদ্ধার করলো আমাকে বাথরুম থেকে এটা কিন্তু অনেক বড় বিষয় এই যে মানুষের ভালোবাসা পাওয়াটা একটা অ্যাওয়ার্ডের থেকেও অনেক বড় বিষয় হ্যাঁ ভাবে আমি মনে করি অবশ্যই মানুষের ভালোবাসা ছাড়া তো আমাদের আসলে আমরা যারা মানুষের জন্য কাজ করি বা আমাদেরকে মানুষ পছন্দ করবে কেন গান গেই তো আগে তো গানটা তারপরে কথাবার্তা ব্যক্তিত্ব বা অন্য ভূমিকাগুলো থাকে তো শুধু মানুষ যদি পছন্দই না করে তাহলে কার জন্য কাজ করা আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে মিডিয়াতে আছে মিডিয়ার বাইরে আছে তো মিডিয়ার বাইরে আপনার বন্ধু মানে প্রিয় বন্ধু যদি বলেন বন্ধু মানে কি বন্ধুই বেশি আমার তো আমার ছোটবেলায় কার নাম বলতে গেলে যদি বলি কেউ রাগ করবে না বন্ধুরা অনেক পজিটিভ তো মুস্তাফা রাসেল পিয়াস আমার ক্রিকেটের বন্ধু আমরা একসাথে খেলতাম এবং আমার যখনই কোনো ক্রাইসিস কিংবা কখনো কোনো বুদ্ধি লাগলে বা আমি তো সাধারণত কারো কাছে কথা শুনি না নিজের মতো চলি তো কোনো কুল ডিসকাশন থাকলে আমি পিয়াসকে ফোন করি পিয়াস আমি একসাথে বড় হয়েছি একই সেকশনে পড়াশোনা করেছি এখন পিয়াসও অন্য পেশায় আছে ব্যবসা বাণিজ্য করে বাট আমার জীবনে একটা ইম্পর্টেন্ট বন্ধু পিয়াস আমরা একসাথে ক্রিকেট খেলতাম একসময় ভাবতাম যে মুস্তাফা রাসেল পিয়াস একদিন বাংলাদেশ টিমে ওপেনিং করবে ক্রিকেট খেলবে কিপিং করবে তো আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মোড়ে যে কোনো পরিস্থিতি থাকলে আমি শুধু কোনো রকম ক্রাইসিস বা মন খারাপ থাকলে আমি শুধু পিয়াসকেই ফোন করি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড ভালো লাগে শেয়ার করতে মুস্তাফা রাসেল পিয়াস কুমিল্লার ছেলে আমরা একসাথে বড় হয়েছি এখন একসাথে আছি এবং ইন্টারেস্টিং হচ্ছে ওর ছেলের জন্মদিন আর আমার ছেলের জন্মদিন একই দিনে ছোট মিলে গেছে একটা কথা আছে কম্বাইন্ড এফর্ট শব্দ তো আপনার সাথে আখি আলমগীরের কম্বিনেশনটা অনেক ভালো যায় বিস্ফোরক বলা যায় আপনার কি মনে হয় যে আর কোনো শিল্পীর সাথে এরকম ভালো গেছে আপনার আখির ব্যাপারটা হচ্ছে কি আমার সাথে আসলে সবচেয়ে ভালো মানে জোড়া বলতে যেটা বুঝি আমরা ম্যাক্সিমাম গান হচ্ছে আপনার ডলি স্যান্তনির সাথে ডলির সাথে প্রায় আমার 200-এর উপর গান আছে আপনার কিন্তু ডলির সাথে এখন তো গান ইন্টারেস্টিং হচ্ছে কি এখন তো মিউজিক ভিডিওর যুগ আখি হচ্ছে একটু এগিয়ে এদিক থেকে ও গ্ল্যামারাস নিজে পারফর্ম করে নিজে একটা ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং ভালো ফ্যামিলি বিলং করে সে তার চলাফেরা সব কিছু মিলে মিউজিক ভিডিওগুলোতে আখি আর আমার অংশগ্রহণটা মানুষ একটু ভালোভাবে নিয়েছে শি ইজ ভেরি নাইস তা তো অবশ্যই এবং আখির সাথে বেশ কিছু গান হয়েছে সবচেয়ে ভালো কথা সে ভালো মানুষ মানুষের বিপদে পাশে থাকে যে মানুষটা এতটুকু অহংকার নেই না না আখির যে সবার আগে আমি সবসময় আমার বইতেও আকবর 50 নট আউট আখির নামে স্পেসিফিক করে লেখা আছে যে আমি যখন কোনো বিপদে পড়ি যে কারো হেল্প লাগবে চিকিৎসা লাগবে আমি ফার্স্ট ফোনটা আখিকেই দিই এবং আমরা শুরু করি তখন ফান্ড রেজিং গোপনে গোপনে করি আর কি তো আসিফ ভাই একটু গান না শুনলে যে হয় না আমরা তো শেষের দিকে হ্যাঁ যেটা আপনার খুব পছন্দের গান ঠিক আছে একটু যদি শোনান পছন্দের গান তো ভাবে অনেকেই আছে তবে আমি আমি একটা কভার গান করি যেটা মানে আমার পছন্দ হেমন্ত মুখার্জির আর সলিল চৌধুরীর গান এটা শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি
তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মোর হারালো হারালো মোর হারালো, মোর হারালো হারালো মোর হারালো, মোর হারালো হারালো মোর হারালো, মোর হারালো হারালো মোর হারালো। সেই দিন আরো একদিন তমসি তমসিন রাত্রি ঘুম ঘুম নিঝুম, জীবন পথের সব যাত্রী আমি একেলা, চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি শোনে জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মন বিঁধেছে যেদিন তুমি চলে গেলে, মোর হারালো হারালো মোর হারালো, মোর হারালো হারালো মোর হারালো, মোর হারালো হারালো মোর হারালো, মোর হারালো হারালো মোর হারালো। সেই দিন দারুণ দারুণ চমৎকার, অনেক ধন্যবাদ আসিফ ভাই সময় দিয়েছেন রূপান্তরের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, রূপান্তরকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ, যারা সবাই চ্যানেলের প্রতি অন্যরকম ভালোবাসা আমার, আপনার প্রতি তো রেসপেক্ট সবসময়, ভালো থাকবেন। আপনার প্রতি আমার অনেক রেসপেক্ট রয়েছে, হ্যাঁ আপনি ভালো থাকবেন, আমি একটু বিদায় নিয়ে নিই। আজকের অনুষ্ঠানে আমরা আসিফ ভাইয়ের সাথে অনেকটা সময় কাটালাম, হ্যাঁ আসলে যে মনের কথাগুলো বের করে নিয়ে আসতে হয় যে ঘটনাটা কী কী হয়ে কী হয় মানে কী কী হয়, তো আসিফ ভাই কিন্তু মজার মানুষ, কোনো কিছু ভয় করেন না, হ্যাঁ সব কিছু ফেস করেন যে আমাকে ফেস করতে হবে। আসলে মানুষের ফেস করাই উচিত, যে কোনো সমস্যা পিছিয়ে আসতে হয় না, ফেস করা উচিত। হ্যাঁ জীবনটাই এমন, জীবন হচ্ছে সব কিছু মিলিয়ে, হ্যাঁ জীবন খুব ছোট কিন্তু তার মধ্যেই অনেক কিছুই ঘটে যেগুলো ফেস করতে হয়। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আমি চলে আসব এই দিন এই মুহূর্তে অন্য কোনো অতিথিকে নিয়ে, আপনাদের প্রিয়। যা হাওয়া